হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার ইউটিউব চ্যানেল অফিসিয়াল স্টাডি প্রো ফ্রেন্ড ইন্ডিয়ান রেলওয়েতে কিন্তু আইটিআই ছেলেমেয়েদের জন্য সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে এই ইন্ডিয়ান রেলওয়েতে যে গ্রুপ সি পোস্ট এই গ্রুপ সি পোস্টের মধ্যে রয়েছে রেলওয়ে টেকনিশিয়ান এবং রেলওয়ে লোকো পাইলট তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের যেটা বলবো সেটা হলো ট্রেন চালানোর যোগ্যতা কি। তো যারা দু হাজার একুশে আইটিআইতে অ্যাডমিশন নিতে চাও বা আইটিআই কমপ্লিট করে নেওয়ার পরে যারা ট্রেন চালক বা লোকো তোমরা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে কিভাবে তুমি লোকো পাইলট হতে পারবে বা আইটিআইতে কোন কোন ট্রেড নিলে তুমি লোকো পাইলটের জন্য বা ট্রেন চালক হওয়ার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে তো চলো ফ্রেন্ড ভিডিওটি শুরু করি তো প্রথমে তোমরা জেনে রাখো এই যে লোকো পাইলট লোকো পাইলট যে পরীক্ষা কটা স্টেপে তোমাদের হয় তো লোকো পাইলট হতে গেলে তোমাকে প্রথম সিবিটি ওয়ান দিতে হবে তারপর দিতে হবে সিবিটি টু তারপর তোমাদের হবে ট্রেড সাবজেক্ট অর্থাৎ মাধ্যমিকে সরি আইটিআইতে তুমি যেই ট্রেডে আইটিআই করেছো তো তার উপর তোমাদের নব্বই মার্কের পরীক্ষা হবে ঠিক আছে এবং তোমাদের একটা কথা এখানে বলে রাখি সিবিটি ওয়ানে কোনো রকমভাবে তোমাদের নাম্বার যোগ করা হবে না এটা শুধুমাত্র তোমাদের কোয়ালিফাই করতে হবে এবং সিবিটি টু এবং এই যে ট্রেড সাবজেক্টের নব্বই নাম্বার এর উপর কিন্তু তোমাদের ম্যারিট তৈরি করা হবে ঠিক আছে এবং কেউ যদি সিবিটি ওয়ান কোয়ালিফাই করে ফেলে এবং সিবিটি টু কোয়ালিফাই করে ফেলে বা এই যে ট্রেড সাবজেক্ট এই নব্বই মার্কের যদি পরীক্ষায় ফেল করে যায় তাহলে কিন্তু সে রেলওয়ে টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লাই করে সে কিন্তু জব পেয়ে যাবে ঠিক আছে অর্থাৎ সে যদি লোকো পাইলটের জন্য অ্যাপ্লাই করে তাও কিন্তু সে টেকনিশিয়ান হতে পারবে আশা করি বোঝাতে পারলাম তো এরপর তোমাদের সাইকো দিতে হয় ঠিক আছে এরপর মেডিকেল টেস্ট তারপর হয়ে যায় তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এরপর তোমাদের হয় জয়েনিং ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তো এরপর যে মূল ফ্যাক্টর সেটা হলো আইটিআই কোন 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 ট্রেডের ছেলেরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো তার আগে তোমরা জেনে রাখো যে প্রথমে তোমাকে কিন্তু মাধ্যমিক পাস করতে হবে মাধ্যমিকে তোমার যত পার্সেন্ট নাম্বার থাকুক না কেন তুমি মাধ্যমিকে পাস করলে মাধ্যমিক পাস করার পর তুমি আইটিআই করলে এবং আইটিআইতে তোমাকে ইলেকট্রিশিয়ান ফিটার ওয়েলডার মেশিনিস্ট আর এসি মেশিনিস্ট গ্রাইন্ডার অটোমোবাইল বিভিন্ন এই সমস্ত ট্রেড রয়েছে আমি কিন্তু সমস্ত ট্রেডের নাম বললাম না যেই সমস্ত ট্রেড আইটিআইতে পপুলার এবং টপ আমি সেই সমস্ত কিছু ট্রেডের কথা তোমাদের আমি বললাম তো এই সমস্ত ট্রেডে তুমি পাস আউট হলে পাস আউট হয়ে যাওয়ার পর তুমি কিন্তু লোকো পাইলটের জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো প্রথমে তোমাকে মাধ্যমিক দিতে হবে এবং তারপর আইটিআই পাস আউট হতে হবে তাহলে কিন্তু তুমি লোকো পাইলটের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো বর্তমানে কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি যে তিন লক্ষ ভ্যাকেন্সি কিন্তু একটি এই বছরের এমপ্লয়মেন্টের নিউজ পেপারে দেখা গেছে সেখানে বলা হয়েছে যে লোকো পাইলটের জন্য গ্রুপ সি পোস্ট এবং গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আইটিআই ছেলেমেয়েরা তো এটা কিন্তু তোমাদের সুবর্ণ সুযোগ এই সুযোগটা তোমরা হাত ছাড়া করো না তো আইটিআইটা দু হাজার একুশ সালে যারা করতে চাইছো করে নাও এবং তোমরা কিন্তু এই পরীক্ষার জন্য গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নাও তো আজকেই পর্যন্ত আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কিভাবে তুমি ট্রেন চালক হতে পারবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দাও এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নাও